তো আপনার যে শুনছেন যে সরিষা জাহাজ এখন 30টা থেকে 50টা বা 40টা অর্ডার কমপ্লিট করা যায়, কথাটা সত্য ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে বর্তমানে সরিষা জাহাজের 30টা অর্ডার করা কি সম্ভব বা কেরা করে এই অর্ডারগুলো। আজকে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আর এই সুবিধাটা পাচ্ছে সরিষা জাহাজের যারা সরাসরি বাংলাদেশ থেকে আসছে আর যারা এখান থেকে কাফেলা হয়েছে, তো কাফেলার যে লোকগুলো তারাও এখন এই সুবিধাটা পাচ্ছে। তো প্রথমে দিয়েছিল যারা বাংলাদেশ থেকে আসছে সরাসরি তাদেরকে দেওয়া হয়েছিল, এখন সরিষা জাহাজ যারা এখান থেকে কাফেলা হয়েছে তাদেরকে এই সুবিধাটা দিয়েছে। তো সেই কারণেই আপনারা যে কথাগুলো শুনতেছেন ঘটনাটা সত্য, এবং 30টা, 35টা, 40টা, অনেকেই 50টা অর্ডারও কমপ্লিট করতেছে। আসলে কাজের উপরে সব কিছু, কারণ কাজের আপ ডাউন আছে, প্রতিদিন একরকম হয় না। সরিষা জাহাজে যারা কাজ করতেছে কোম্পানি বা কাফেলার লোক, তাদের মোবাইলে 5 সেকেন্ড আগে অর্ডার আসে, সেই কারণেই তারা কিন্তু আরামসে মানে দেখে তারপর অর্ডারটা রিসিভ করতে পারে। 5 সেকেন্ড পরে যায় কিন্তু আপনার মোবাইলে অর্ডারটা আসবে। তো অনেকেই বলে যে ভাই তাদের মোবাইলে নাকি ছোট অর্ডার আসে, না তাদের মোবাইলে সব ধরনের অর্ডার আসে, কাছের দূরের সব অর্ডার আসে, কিন্তু তারা দেখে দেখে ছোট অর্ডারগুলো ধরে, যা নাকি আপনি আমি ধরতে পারি না। তারা ধরার পরে যেটা তারা না ধরে বা না ধরে সারতে পারে ওই অর্ডারটাই আমরা পরবর্তীতে ধরি। এখন তাদের সাথে পাল্লা দিতে চাইলে আপনার মোবাইলটা অবশ্যই দামি মোবাইল লাগবে, দামি বলতে র্যাম ভালো লাগবে। যদি আপনার মোবাইল র্যাম ভালো হয়, ইঞ্জিল পার্স ভালো হয়, সেক্ষেত্রে যদি অটো ক্লিক ব্যবহার করেন আপনি তাদের সাথে পাল্লা ধরে কাজ করতে পারবেন। তো সরিষা জাহাজ এখন কাজ করতে হলে অবশ্যই আপনার ভালো একটি মোবাইল প্রয়োজন আছে। তো অনেকেই বলে যে ভাই এই সুবিধাটা সরিষা জাহাজের লোক এখন পাইতেছে। তো সরিষা জাহাজের যে লোক এই সুবিধাটা পাইতেছে, এটা আসলে তাদের ভাগ্যে আসছে, কপালে আসছে। আর কপালে আসার যে পিছনের কারণগুলো আছে এগুলো হলো আমরা, আমরা বলতে সোমালি, ইমানি, সুদানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি যারা আমরা কাজ করতাম, তার আগে আমরা দাববুস, অটোক্লিক এগুলো ব্যবহার করে আমরা অর্ডারগুলো মানে বেশি করতাম, আর তারা কাজ পাইতো না। তারা কি করতো, টার্গেট পূরণ করতে পারতো না, সেই কারণে পরবর্তীতে তারা একজের যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু কোম্পানি সিদ্ধান্ত চেঞ্জ করে তাদেরকে 5 সেকেন্ড আগে অর্ডার দেওয়ার ব্যবস্থা করে দিছে। এখন তারা সুবিধা পাইতেছে, আমরা কিন্তু সুবিধা পাচ্ছি না, আর এটার মানে পুরোটাই ভুল কিন্তু আমাদের, কারণ আমরা যদি সবাই মিলে খাইতাম তাহলে এখন সরিষা জাহাজ এই ব্যবস্থাটা তাদেরকে করে দিত না। আমরা একা একা খাইতে চাইছি, তারা মাঝখান থেকে ফাও যাইতে চাইছিল, আর এখন তারাই দেখেন এক সময় তারা কষ্ট করছে, এখন তারা সুখ করতেছে, আর আমরা এক সময় সুখ করার চেষ্টা করছি যে কোনভাবে সুখ করা যায়, বেশি সুখ করা যায়, বেশি ইনকাম করা যায়, এখন দেখেন আমরাই কষ্টে আছি। তো আপনারা যে শুনছেন যে সরিষা জাহাজ এখন 30টা থেকে 50টা বা 40টা অর্ডার কমপ্লিট করা যায়, কথাটা সত্য ভাই। 5 সেকেন্ড অর্ডার আসার আগে সরিষা জাহাজে যারা সরাসরি আসছে, যারা কাফেলা হয়েছে, তারা মনে করেন গাড়িতে বসে থাকতো, ঠিক আছে, শুধু বেগা বেগা মুখ করে চায়ে থাকতো, আর বলিউডের সিনেমার হিরোদের মতো আপনার কালা বাহিনী, ঠিক আছে, এরপর ইমনি বাহিনী, মাসরি বাহিনী, অন্যান্য কান্ট্রির লোক সবাই মনে করেন হিরোগো মতো যায় অর্ডার নিয়ে আসতো, ঠিক আছে। আর এখন তারা মনে করেন বেগা বেগা মুখ করে বসতে, আর সরিষা জাহাজের যারা এখন খাস লোক তারা মনে করেন কেরালা নায়কের মতো, সুপারম্যানের মতো যায় মনে করেন যে অর্ডার নিয়ে আসে। এখন আমাদের দেখতে হয়, তাকায় তাকায় দেখতে হয়, ঠিক আছে, ছয় বেটা বসতে তাকে সামনে দিয়ে যায়, তারপরে তারা অর্ডারগুলো নিয়ে আসে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর একটা ঘটনা শুনলাম, সেটা হলো এই কিছুদিন আগে মানে 4টা অর্ডার ওই যে একই রেস্টুরেন্ট থেকে নিছে, তো নেওয়ার পরে এই কালা জাত সুদানি সোমালি এরা কইতেছে তুই এনে আসবি না, মাই জিতানি মাররা, ঠিক আছে। তো বাংলাদেশি ভাই পরে এসে মানে কথা কাটাকাটি করছে যে আমি হলো কোম্পানির লোক, আমি আসুন না মানে আমার কোনো নিষেধ নাই, তোকে ইচ্ছা করলে কোম্পানি বন্ধ করে দিতে পারবো, ঠিক আছে, তোকে যদি কোনো অভিযোগ থাকে তোরা আমার কোম্পানিতে যাই দেখে, কিন্তু আমি এনে আসুম, মানে কথা কাটাকাটি হয়েছে আর কি। তো যাই হোক,
যারা সরাসরি আসছেন, যারা কাফেলা হয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে ভাই বিদেশে বাড়ি ঝগড়াঝাটি করেন না। আর যারা এই লাইনে কাজ করতেছেন তারাও ভাই এখন এগুলো দেখে হিংসে করে তাদের সাথে ঝগড়া করেন না ভাই, কারণ ঝগড়া করলে কিন্তু এদেশে দুজনকে ধরে নিয়ে যাবে। কিন্তু যদি আমার অন্যায় হয় তাহলে তো সান নাই, আর তার সে তো রিগেল আছে, আমি তো মনে করেন আনরিগেল আছি, কারণ আমি তো আর কোম্পানির না, আমি তো কোম্পানির বাইরের লোক, ঠিক আছে? তাহলে আমার এখানে কথা না বলাই উচিত, এখন তাদের নসিবে আসছে তারা এটা ইনকাম করবে। তো যাই হোক ভাই, একটু অনুরোধ থাকবে আপনারা যে যেমনি পারতেছে কামাই করতেছে তো এগুলো নিয়ে তাদের সাথে ঝগড়া করবেন না। তো এই ছিল বিস্তারিত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাগেনাতি ইউটিউব চ্যানেল বাগেনাতি ফেসবুক পেজের পাশেই থাকুন। আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।